আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার মুরগির বিষয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো, এই যে এখানে একটা বসে আছে সাদা কালার মুরগিটা, আমার বাসায় হয়েছে। এটা ডিম নিয়ে বসে আছে, এটার নিচে আমি 9টা ডিম দিছি। এই দেখেন কত সুন্দর সে ডিম নিয়ে বসে আছে। এই যে ভিউয়ার্স আরো দেখতে পাচ্ছেন, এই টুকরিটার ভিতরে 4টা বসে আছে। এগুলো সব ডিম পাড়া শেষ, এখন তারা উমে পড়ছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইগুলোর কি চাওয়া আছে। এই যে দেখেন কিভাবে জাতে জাতি করে বসে আছে, 4টা এখানে বসে আছে। এই যে নিচে একটা, আমার 2টা গলা ছিলা মুরগিও আছে। আর এই যে আমার কালো মুরগিটা, সে 10টা ডিম নিয়ে বসে আছে। এই আমার মুরগির খাঁচাটা, এটা আমার কবুতরের ধাপড়ি, কিন্তু আমার এই ধাপড়িটা খালি করে থাকার কারণে আমি আমার মুরগিগুলো রাখি এটার ভিতরে। এই যে এরা ডিম পেড়ে দিছে, ডিম পাড়া শেষ, এখন তারা উমে পড়ে গেছে। আমি সব মুরগি বসাই নাই, কারণ এতগুলো মুরগির বাচ্চা একসাথে হলে এটা মেনটেন্যান্স করাটা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি 2টা মুরগি বসাইছি। এই যে কালোটা বসছে ডিম নিয়ে, এটার নিচে আছে 10টা ডিম, সাদাটা বসে আছে 9টা ডিম নিয়ে। আমার আর একটা বড় মুরগি আছে, সেটা 7টা বাচ্চা নিয়ে ঘুরতেছে, হয়তো বা বাড়ির কাছেই আছে, সন্দেহ হয়ে আসছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গলা ছিলাটা, এটাও ডিম পাড়ছে। আরেকটা গলা ছিলা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ভিউয়ার্স, এই যে আরেকটা গলা ছিলা মুরগি, এটারও ডিম পাড়া শেষ, সে এখন উমে বসে আছে। দেখি ডিম আছে কিনা নিচে। না, ডিম পাড়ছিল আজকে, আজকেও ডিম পাড়ছিল একটা, আমি নিয়ে রেখে দিছি বাসার ভিতরে, কারণ সব মুরগিগুলো একসাথে ডিমে বসানো যাবে না, তখন তারা নিজেরাই মারামারি করে বাচ্চা মেরে ফেলবে। এই যে 2টা বসায় দিছি, দেখা যাক আল্লাহ কি করে। এই যে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চাটা, 2টা ছোট ছাগলের বাচ্চা আছে আর 2টা বড় ছাগল আছে। এই যে একটা গেটের পিছে পলানোর চেষ্টা করতেছে। এই যে দেখেন, আসলে অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা, এটাও বকরি বাচ্চা হয়েছে, মানে মেয়ে ছাগল। আর একটা কালো কালো রঙের আছে, এটা আমার মেয়ে এটার নাম রাখছে কালু, কারণ এটা সম্পূর্ণ কালো, এটাও বকরি বাচ্চা। এই যে সে আমাকে দেখছে, এতক্ষণ তার ফিটার খাওয়াইছে, তোমার আম্মু ফিটার খাওয়াইছে, সে এখন ফিটার খেয়ে বের হয়েছে ঘরের থেকে। এই যে আরো কিছু ছোট বাচ্চা আছে, এই যে 2টা বাসায় চলে আসছে এখন, আরো 5টা বাইরে আছে। এটার নাম হচ্ছে লালু, এটা একটু লাল আছে, এটার নাম রাখছে তোমার লালু। এই দেখেন করে কি। আর এই যে হচ্ছে কালু, কালু এখন ফিটার খেয়ে আসছে বাসার থেকে, কারণ লালু কালুটাকে তার মা দুধ দেয় না বেশি, তাকে আমরা ফিটারি খাওয়াই। আর এই লালটা তার মার দুধ খায়, সে আবার ফিটার খেতে চায় না, সে তার মার দুধ খেয়ে বড় হচ্ছে। আর একটা বড় মুরগি দেখেন কোথায়, ছাদের উপরে উঠে দাঁড়ায় আছে, এটা এখন নামবে বাসায় ঢুকবে। আমি শখ করে মুরগিগুলো পালি, মুরগিগুলো পাললে একটা জিনিস হয় যেটা অরিজিনাল দেশি মুরগি ডিম খাওয়া যায়, এই জন্যে মুরগিগুলো পালানো হয়। যখনই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে, যখনই তারা আমার পায়ে আমার পিছিয়ে পিছিয়ে থাকে। বড় ছাগল 2টা আমি বেঁধে রাখছি, তারা তাদের সাথে যায় একটু ঘাস টাস খাইবো না, তারা ঘরেই থাকবো, ঘরের থেকে বেশি বের হতে চায় না, কারণ ঘরেই আমি খাবার টাবার দেই, ঘাস টাস কেটে এনে দেই, তারা ঘরেই থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই দেখেন কেমন করতেছে, আমি এই যে কেমন করে লাভ হয়। লালু দেখি একটু, একটা লাভ দাও তো, নাও এটা গুতা দাও। জি, ওই যে এই যে মানাবার আমার শক্তি দেখাইব, দেখি একটা শক্তি দেখাও তো। হ্যাঁ, এই যে দেখেন শরীরে পশম ধরা করাইছে, আমার সাথে রেসলিং করব, যাও। এটার প্রচন্ড শক্তি। এই হচ্ছে আমার কবুতর বেতুত বাড়িতে আরো যে জিনিসগুলো আমি পালন করি তার আপডেট। আপনারা সকলে দোয়া করবেন মুরগির বাচ্চাগুলো যাতে সহি সালামত ভাবে সবকটা বাচ্চায় ফুটতে সক্ষম হয়। আর আপনাদের আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।